অটোমোবাইল রাজধানী হিসাবে মিশিগানের ডেট্রয়েটকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার 18 অক্টোবর ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন। প্রচারকালে ট্রাম্প হ্যামট্রামিক শহরে তার নির্বাচনী অফিস পরিদর্শন করেন। এ সময় ট্রাম্পের বক্তব্যে তিনি বাংলাদেশি আমেরিকান ও আরব আমেরিকান ভোটারদের মন জয় করার চেষ্টা করেন। এ সময় তিনি 60 বছর আগের তুলনায় ডেট্রয়েটকে অটোমোবাইল রাজধানী হিসাবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। মিশিগানের মতো জায়গায় অটো উৎপাদন বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যগুলিতে শুল্ক ব্যবহার করার তার পরিকল্পনার কথাও বলেন ট্রাম্প। বক্তব্যকালে কমলা হ্যারিস বেশি ভোট পাবেন না, তিনি স্মার্ট ব্যক্তি নন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম ও কাউন্সিলম্যান আবু মুসা ও কাউন্সিলম্যান সাদমান আহমেদ। মাংসমত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।